আমি বাণী দিয়ে আপনাদের সামনে প্রতিদিন হাজির হই 2:50-এ। আপনাদের অনেক আক্ষেপ থাকে যে সরাসরি ওই সময়টা কথা বলতে পারে না, কিন্তু শনিবার 12:25 সৃষ্টি টিভিতে যে প্রোগ্রামটা হয় সেখানে আপনারা কিন্তু সব সময় আমার সঙ্গে কথা বলতে পারবেন এবং লাইভে থাকবেন। তাছাড়া আমি তো রয়েছি 9007348660, এই নাম্বারটা তো আপনাদের কাছে খুব পরিচিত হয়ে গেছে এবং কাছের হয়ে গেছে, এবং যেটা আমি ল্যান্ডলাইন বলি 2455545, মনে রাখা ভীষণ ইজি। আপনারা যে কোনো প্রশ্ন নিয়ে আমাদের কাছে চলে আসতে পারেন, হোয়াটসঅ্যাপে আপনারা আপনাদের প্রশ্নগুলো বলতে পারেন, বা বিভিন্ন রকমের প্রশ্ন যা যদি মনের মধ্যে জাগে বা কোনো কিছু দরকার হয় তাহলে আমাদের সঙ্গে নিশ্চয়ই যোগাযোগ করবেন বা আমার সঙ্গে কথা বলে নেবেন। মন খারাপ করবেন না যে কেন 2:50-এর প্রোগ্রামে আমরা সরাসরি কথা বলতে পারছি না, পারছি কিন্তু তার মধ্যে থেকে আপনারা দেখতে পাবেন যে অনেক জিনিস জানতে পেরেছেন যেগুলো জানতে পারতেন না। আজকে আমরা একটু কাটিং নিয়ে বলবো। কাটিং নিয়ে বলতে গিয়ে বলতে হয় আমরা কাটিং অনেক জায়গায় পার্লারে গিয়ে করে আসি, কিন্তু তারপরে আমাদের অভিমান হয় যে চুল বাড়তে চাইছে না। কিন্তু কেন বাড়ছে না চুল, সেক্ষেত্রে কিন্তু একটা কারণ থেকে যায়। কাটিংয়ের জন্য অভিজ্ঞতা দরকার, শুধু কাটিং শিখলে হবে না। কাটিংয়ের জন্য যে আমরা যে কাঁচি ব্যবহার করছি বা সিজারটা ব্যবহার করছি, সেই সিজারটা কিন্তু ভালো হওয়া উচিত। সেই সিজার যদি ভালো না হয় বা ভারী টাইপের না হয় সেক্ষেত্রে কিন্তু চুলের স্প্লিট এন্ড আসতে পারে, বা চুলকে কিভাবে কাটছি তার উপরে। দেখুন আমরা কিছুটা ছবি দেখানোর চেষ্টা করছি যে চুলটা কাটছি কিভাবে, তার উপর ডিপেন্ড করছে যে আমার চুল কত তাড়াতাড়ি বাড়বে। সেই জন্য আমরা বারবার বলি যে চুল কাটার ওপর বা দক্ষ হাতের ওপরে কিন্তু ডিপেন্ড করে চুল কতটা বাড়বে। আর আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে কাটিং যে আমরা করছি, আমি যখন কাটিং করি তখন সবার আগে দেখি মানুষটাকে, সে মেয়ে হোক বউ হোক বাচ্চা হোক, সে কতটা ক্যারি করতে পারবে বা কতটা এই চুলটা নিয়ে সামলাতে পারবে বা তার মুখে কি কতটা ভালো লাগবে তার উপর ডিপেন্ড করে। আমি ইউভি কাটলাম বা স্টেপ কাটলাম সেটা বড় কথা না, স্টেপ কেটে আমি চুলটা বেঁধে রেখে দিলাম সেটা বড় কথা না, কিন্তু আমি স্টেপ তখনই কাটবো আমি চুলটাকে ম্যানেজ করতে পারবো, বা তার সঙ্গে আমি স্টেপটাকে কিভাবে রাখলে স্টেপটা বজায় থাকবে। তারপরে আমাদের কিছু ক্রিয়েটিভ কাট থাকে, তোমার ফেস যেরকম, তোমার ফেসে বিভিন্ন ধরো 3-4 রকমের ভ্যারাইটি কাট মিক্স অ্যান্ড ম্যাচ করা হয়, সেটাকে আমরা নাম দিই কি না ক্রিয়েটিভ কাট। ক্রিয়েটিভ কাট সবসময়ই ভালো, এবং ক্রিয়েটিভ কাটে কি হয় তোমাকে তোমার লুকটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। এবং কিছু থাকে গ্র্যাজুয়েশন কাট, গ্র্যাজুয়েশন কাটটা এমন একটা কাট যেখানে চুলের ভলিউমটাকে বাড়িয়ে দেওয়া হয়, বা চুলের ভলিউম খুব বেশি, চুল শ্যাম্পু করলেই ফুলে থাকে, সেক্ষেত্রে গ্র্যাজুয়েশন কাট করলে পরে সেক্ষেত্রে চুলটা আর ফুলে থাকবে না, চুলটা খুব সুন্দর ম্যানেজেবল থাকবে। কাজে এগুলো কিন্তু জানা দরকার। তুমি হয়তো অলিতে গলিতে প্রচুর পার্লার পাবে, কিন্তু এই অভিজ্ঞতা সম্পন্ন কাজগুলো কিন্তু তুমি পাবে না। কাজে ভ্যানিস হার্বাল পুজোর জন্য সবার জন্য কিন্তু অফার রেখেছে হেয়ার কাটের ওপরে, বা বিভিন্ন প্যাকেজ আমরা রেখেছি, পুজো আসছে বলে আমরা বিভিন্ন অফার রেখেছি। 700-এর মধ্যে তুমি হেয়ার কাটিং করতে পারছো, হেয়ার কাটিং করতে পারছো, তোমরা একটা ভালো ফেশিয়াল করতে পারছো, তোমরা ব্যাকে যে ট্যান পড়ে সেই ট্যান রিমুভ ট্রিটমেন্ট তোমরা পাচ্ছো, হাতের ওয়ার্কস পাচ্ছো, সমস্ত কিছু পাচ্ছো 700 রুপিসের ভেতরে, আইব্রোজ এভরিথিং পেয়ে যাচ্ছ 700-এ, যেটা কেউ দিতে পারবে না। আমরা দিতে পারছি এই জন্য যে আমাদের নিজস্ব জিনিস আমরা দিতে পারছি, বা সেখানে কাটিং আমি নিজে দাঁড়িয়ে করি সেই জন্য আমি কিন্তু দিতে পারছি। কাজে তোমরা এই জিনিসগুলোকে অবহেলা না করে আমার মনে হয় এই অফারগুলো নিতে পারো, এবং 1000 থেকে 1200-এর ভেতরে আমাদের যেটা হেয়ার স্পা এবং ফেশিয়াল আমরা দিচ্ছি, যেটা কেউ পারবে না দিতে। এবং স্পা আমাদের কাছে যারা করছে তারা জানে যে হেয়ার স্পায়ের চেহারা পুরো বদলে দেবে, চুলের রুক্ষ চুলকে কীভাবে সে স্মুথনিং করবে সেটা দেখতে পাবে, এবং সেখানেও কিন্তু তোমরা দেখতে পাবে যে একটু অন্যরকম।
আমি সেই জায়গা থেকে বলবো, সামনে পুজো, যারা আসতে চাইছো দূরের বন্ধুদেরও বলবো একদিন কলকাতায় বাজার করতে এলে কষ্ট করে একটু কাটিং করো, বা কোনো অফার যেগুলো আছে সেগুলো নেওয়ার চেষ্টা করো। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে কী কী প্রোডাক্ট তোমরা, পুজো আসছে, তোমরা ব্যবহার করতে পারো ফেয়ারনেসের জন্য। ফেয়ারনেস আমরা কেনা চাই, বা ট্যান রিমুভ করতে কেনা চাই, বা কারোর যদি পিগমেন্টেশন থাকে, পিগমেন্টেশনটা তো মুখের মধ্যে ভালো লাগে না, তা সেইটা আমরা কেনা তুলতে চাই, প্রত্যেকেই তুলতে চাই। তা সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা কিন্তু কি করতে পারো, না কি কি প্রোডাক্ট কিনবে সেটা নিয়ে আমি একটুখানি বলবো। যে ফেয়ারনেসের ক্ষেত্রে তোমরা যেটা কিনবে, হার্বাল ক্লিনজার কিনে নিচ্ছ, ফেয়ারনেস প্যাক কিনে নিচ্ছ, এবং তার সঙ্গে যেটা কিনবে সানস্ক্রিন ময়েস তো কিনবেই, এবং স্কিন টোনার, এই চারটে জিনিস তোমরা অতি অবশ্যই রাখবে। এবং যাদের বয়স ধরো 25-এর ওপরে রয়েছে, তারা শুধু ফেয়ারনেস চাইছো, তারা আবারও একই জিনিস বলবো, কিন্তু সানস্ক্রিন ময়েস্টের সঙ্গে তারা যেটা কিনবে অল পারপাস ক্রিমটা অতি অবশ্যই কিনবে। কেননা 25-এর পর থেকে আমাদের একটু নাইট ক্রিম দরকার, কারণ অল পারপাস ক্রিম ডে এবং নাইট উভয় পক্ষে ব্যবহার করতে পারছো, এবং চাইল্ড লিকারের সঙ্গে ব্যবহার করলে আমি বলেছি যে ওটা সানস্ক্রিন হিসেবেও কাজ করবে। কিন্তু আমরা যেহেতু সানস্ক্রিন ময়েস্ট ব্যবহার করছি, সেই জন্য আমরা সেটাকে নাইট ক্রিম হিসেবে একটু দুধের সাথে সুন্দরভাবে মুখের মধ্যে যদি বসাই, তাহলে কিন্তু আমাদের টেক্সচারটা টোটালি বদলে যাবে। একদম মানে তুমি 10 দিন আগে কী চেহারা ছিল এবং 10 দিন বাদে কী চেহারা হয়েছে তুমি নিজে দুটো তফাত বুঝতে পারবে। এবং তার সঙ্গে বলবো যে যারা ট্যান তুলতে চাইছো, যারা তোমরা কি যারা জানো যে আমাদের গায়ের শ্যামবর্ণ আমরা ফর্সা হব না কোনো দিনও, ফর্সা হতে চাই না, কিন্তু ট্যানটা রিমুভ করতে চাই, তাহলে তারা কি করবে, না হার্বাল ক্লিনজার কিনবে, অ্যান্টি ট্যান প্যাক কিনবে, এবং প্যাক কিনে টক দই এবং মধুর সাহায্যে লাগাবে, এবং সঙ্গে নেবে যেটা স্কিন লাইটিং লোশন। স্কিন লাইটিং লোশনটা যে এমন একটি লোশন যার নাম এখন তপশ্রী হয়েছে, কিন্তু আমার বলে বলে অভ্যেস হয়ে গেছে স্কিন লাইটিং, কিন্তু তপশ্রী নামে এখন দোকানে পাবে, সেই তপশ্রীকে তোমরা লাগাচ্ছ, এবং তার সঙ্গে যেটা করছো একদিন ফেয়ারনেস অয়েল লাগাচ্ছ, অল্টারনেটে আমরা অল পারপাস ক্রিম লাগাচ্ছ, এবং সানস্ক্রিন ময়েস্ট তোমাদের কাছে রাখতে হবে। কেন না, আমরা বাইরে বেরোলে অতি অবশ্যই সানস্ক্রিন ময়েস্ট লাগাবো। সানস্ক্রিন ময়েস্টটা এমনই একটি ময়েস্ট যেটা 12 ঘন্টা তোমাকে কিন্তু প্রোটেকশন দেবে, এবং তুমি ওটার উপর একটু পাউডার পাফ করে তুমি বেরিয়ে যেতে পারো, এবং পাউডারটা খুব সুন্দর বসবে। এবং একটু আগে যেটা বলছিলাম, পাউডার পাফ করে যদি পারো একটু ওয়াটার স্প্রে বটল একটা ছোটো কিনে নেবে, এবং সেই ওয়াটার স্প্রে বটল দিয়ে একটু স্প্রে করে নেবে, দেখবে যে পাউডারটা খুব সুন্দর বসে গেছে, এবং তুমি বাইরে বেরিয়ে যেতে পারো, এবং 12 ঘন্টা তুমি নিশ্চিন্ত থাকতে পারো। আর যদি কারো স্প্রে বটল না থাকে, একটু বেসিনের সামনে গিয়ে হালকা করে জলের ছিটে দেবে, এবং জলের ছিটেটা মুছবে না, একটু ফ্যানের তলায় দাঁড়াবে, দেবে একদম অ্যাবসর্ব করে গেছে, তারপরে বেরিয়ে যেতে পারো। তা এইগুলো হচ্ছে পুজো সামনে তোমরা নিজেদেরকে প্রস্তুত করো। এবং তার সঙ্গে যাদের পিগমেন্টেশন বা যাদের কালচে ছোপ পড়ে গেছে, বা যাদের স্কিন লুজ হয়ে গেছে, যাদের স্কিনে মানে মেচেতা পড়েছে, তারা যেটা করবে হার্বাল ক্লিনজার দিয়ে তো মুখ ধোবেই, এবং তার সঙ্গে পিগমেন্টেশন প্যাক ইউজ করবে। পিগমেন্টেশন প্যাক ইউজ করা মানে শুধু মেচেতা তোলা না, তার সঙ্গে আমরা অ্যান্টি রিঙ্কেল পাচ্ছি, তার সঙ্গে আমরা পাচ্ছি কি না, স্কিন লুজ হয়ে যাওয়া থেকে স্কিনকে টাইটনিং যেটা সেইটা পাচ্ছি, এবং তার সঙ্গে আমরা ইউজ করব স্কিন লাইটিং লোশন বা তপশ্রী, এবং একদিন ফেয়ারনেস অয়েল, এবং একদিন অল্টারনেট ডে করে অল পারপাস ক্রিম, এইভাবে আমরা ইউজ করব। এবং বাইরে সকালে রান্নাঘরে যাওয়ার আগে কি বাইরে যা গেলে আমরা সানস্ক্রিন ময়েস্ট ইউজ করবো। তো এই নিয়মটা যদি আমরা ফলো করি, এবং এই নিয়মটা ফলো করতে গেলে সারাদিন কিন্তু সময় লাগে না, আমি দিনের মধ্যে সকালের দিকে 10 মিনিট সময় দেব, আর বিকেলের দিকে 10 মিনিট সময় দেব, তাহলে কিন্তু আমরা 20 মিনিট সারাদিন নিজের জন্য সময় দিতেই পারি, এবং তাতে কিন্তু আমরা খুব ভালো থাকবো। এবং যেটা আমি বলবো যে চুলেরটা স্পা দেখানো হচ্ছে, এই হেয়ার স্পাটি কিন্তু তোমরা পুজোর সময় অফারে পাবে, যেটা আমাদের একদম 1000 থেকে 1200 টাকার মধ্যে আমাদের যে কোনো লেন্থে তুমি একটা সুন্দর ফেসিয়াল পাচ্ছ এবং স্পা করতে পাচ্ছ। এই অফারটা কিন্তু আমাদের পুজো অবধি থাকবে, এবং যারা করতে চাইছো তারা ফোন করে অতি অবশ্যই চলে আসবে। এবং সামনে বিয়েও আছে,
বিয়ে উপলক্ষে তোমাদের বিভিন্ন রকমের সাজসজ্জা থাকে বা বিভিন্ন রকমের প্যাকেজ আমাদের থাকে, এত কথা তো ফোনে এখানে বলা সম্ভব না, মানে 15 মিনিটের প্রোগ্রামে। তা তোমরা যদি পারো ফোন করে জেনে নিও, আমাদের ফোন নাম্বারটা রয়েছে 9007348660, এবং আরও ফোন নাম্বার রয়েছে 9433703268, বা ল্যান্ডলাইন নাম্বার আমার খোলা থাকে 2245555, এবং নর্থ বেঙ্গলের বন্ধুদের বলবো যে তোমরা কিন্তু নতুন প্রোডাক্ট একটা পাচ্ছ, এবং সিসিটিভির দয়ায় আজকে কিন্তু নর্থ বেঙ্গলে আমাদের প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, বিধান মার্কেটে আমাদের প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। তোমরা একটু খোঁজ করো, সেখান থেকে তোমরা দেখো যে প্রোডাক্ট কত সুন্দরভাবে পাচ্ছ। এবং শুধু বিউটি কেয়ার প্রোডাক্ট নয়, আমাদের হেলথ কেয়ার প্রোডাক্টও রয়েছে যেগুলোর সাহায্যে কিন্তু তোমরা সুন্দর স্বাস্থ্য রাখতে পারো। সুন্দর স্বাস্থ্য থাকলে, সুন্দর মন থাকলে তোমরা কিন্তু সুন্দর তাড়াতাড়ি হয়ে উঠতে পারবে। তা এই জায়গা থেকে আমি বলবো যে এই প্রোডাক্টগুলো তো তুমি ব্যবহার করবে, এবং চুল না, চুল নিয়ে না বললে নয়, এবং যাদের চুল অল্প বয়সী বাচ্চাদের ক্ষেত্রে বলছি, অনেকেই ভাবো যে পুজোর সময় ওদেরকে কন্ডিশনিং শ্যাম্পু ইউজ করাবো, কিন্তু বাচ্চাদের বেশি কন্ডিশনিং শ্যাম্পু ইউজ না করানোই ভালো। সেক্ষেত্রে বাচ্চাদেরকে আমাদের হার্বাল শ্যাম্পু একবার ব্যবহার করান, দেখুন চুল কত বাচ্চার ভালো থাকে, এবং কম বয়স থেকে যদি যত্ন করেন চুলটা অনেক হেলদি হবে। এবং বাচ্চার মাথায় সপ্তাহে একদিন একটা হেয়ার প্যাক লাগান, আমাদের যে হেয়ার প্যাক, হেয়ার প্রোটিন প্যাকটি রয়েছে, সেই প্যাকটি আপনি মাত্র 1 চামচ, ছোট চায়ের চামচের 1 চামচ প্যাক নিয়ে তাকে গরম দুধ এবং 1 চামচ মধু দিয়ে গুলে স্কাল্পে লাগাবেন, চুলের গোড়ায় লাগাবেন, এবং চুলের গোড়ায় লাগিয়ে 15 মিনিট রেখে আপনি শ্যাম্পু করিয়ে নিন। দেখুন আপনার বাচ্চার চুল কত হেলদি এবং সুন্দর থাকবে, এবং কুচকুচে কালো। এই যে আজকে দেখি অনেক বাচ্চাদের চুল কম বয়সে পেকে যাচ্ছে, তার কারণ হচ্ছে লিভার। এই লিভারটা থেকে আমাদেরকে সুরক্ষিত করবে কে না, আমাদের ত্রিফলা। ত্রিফলা আমাদের যেটা আছে বাজারের ত্রিফলা এবং আমাদের ত্রিফলার মধ্যে আকাশ পাতাল তফাৎ, সেখানে কিন্তু আমার হাতে ছোঁয়া রয়েছে, এবং আমি নিজের হাতে তৈরি করি ত্রিফলা। এবং এই ত্রিফলায় ওয়েট লস 500 গ্রাম প্রত্যেক মাসে তো হবেই, এবং ত্রিফলাটাকে 3 ভাবে খাওয়া যায়, ওয়েট লসের জন্য একরকমভাবে, অ্যাসিডিটি কমানোর জন্য একরকমভাবে, এবং আমরা কনস্টিপেশন থাকলে আমরা আরেকভাবে খাবো। তা এইরকম 3 রকমভাবে ত্রিফলাকে খেলে আমরা কিন্তু বিভিন্ন রকম উপকার পেতে পারি, কাজে এই জিনিসগুলো তো থাকবেই। আর তার সঙ্গে যেটা বলবো, যে আমি বারবার প্রত্যেকটা প্রোগ্রামে বলে থাকি যে আমাদের কোর্সটা ভীষণ সুন্দর কোর্স একটা, এই বিউটিশিয়ান কোর্স, বা আমরা কিছু গরিব মানুষকে ফ্রিতে শেখানোর চেষ্টা করছি, এবং সেটা পুজোর আগে না হলেও পুজোর পরে হবে। যারা নিতান্ত মানে পারবে না, কিন্তু আমি চাই যে তারা কিছু রোজগার করুক, তাতে কিন্তু এজ বার নেই বা শিক্ষাগত যোগ্যতার কোনো এ নেই। সেখানে আমরা ফ্রি কোর্স চালু করব, সেটা খুব কম দিনের জন্য থাকবে, কিন্তু যারা আসতে চাইছো তারা কিন্তু নাম লেখাবে, নাম না লেখালে সে কিন্তু চান্স পাবে না, কারণ 20 জনের বেশি আমি নেব না। 20 জন যেই হয়ে যাবে আমি কিন্তু তখন আবার পরের কোর্সে চলে যেতে হবে। কাজে যারা শিখতে চাইছো, যাদের আর্থিক সঙ্গতি নেই কিন্তু সেখানে বানিয়ে দিয়ে আছে তোমাদের সঙ্গে, যাতে তোমরা কিছু করে খেতে পারো, সেই প্রচেষ্টায় কিন্তু আমি এই এই পরিকল্পনাটা করেছি, যে কিছু মানুষকে কিছু শিখিয়ে কিছু আর্থিক রোজগারের দিকে ঠেলে দেব। কাজে সেই জায়গাটা আশা করি তোমরা আমার সঙ্গে সহযোগিতা করবে, এবং সময় প্রায় সীমিত, সময় শেষের দিকে আমাদের অনেক কিছু কথা বলার থাকে, কিন্তু দেখো পেছনে আমরা দেখানোর চেষ্টা করছি যে আমরা কিছু হালকা মেকআপ বা হালকা কিছু মানে ডে মেকআপ কিছু দেখানো হচ্ছে, সেগুলো চেষ্টা করছি যে তোমাদের কাছে তুলে ধরার জন্য, যে কী ধরনের হতে পারে বা কতটুকুনি দরকার, যতটুকুনি দরকার তার এক্সেস কোনো কিছু করবে না, যেটা মানি শর্মা সবসময় বলে থাকে, কি মেকআপের ক্ষেত্রে, কি হেয়ার কাটিংয়ের ক্ষেত্রে, কি প্রোডাক্টের ক্ষেত্রে। আমরা প্রোডাক্ট কেন বলি কম, কারণ আমাদের আসল জড়িবুটি থাকে, সেখানে কোনো ভেজাল নেই, যার জন্য বলা হয় আইসক্রিম চামচের 1 চামচ প্যাক ইউজ করো। সবাই যেখানে বলবে বড় বড় বেশি বেশি করে ব্যবহার করো, আমি সেখানে বলি কম ব্যবহার করো, কারণ আসল জড়িবুটি যদি তুমি বেশি ব্যবহার করো মুখ জ্বালা করতে পারে বা সেটা হিতে বিপরীত হতে পারে। সেই জন্য বারবার বলা হচ্ছে যে জড়িবুটি নেবে কম,
কিন্তু পাতলা লেয়ার দেবে, তোমার স্কিনে খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করবে এবং তাড়াতাড়ি কাজ করবে। আর ফেয়ারনেস প্যাক নিয়ে আরেকটু আমাকে বলতে হবে, কেন ফেয়ারনেস প্যাক সম্বন্ধে অনেকের ধারণা আছে যে ফেয়ারনেস প্যাক মানে বোধহয় শুধু ফেয়ারনেস দেবে, না। ফেয়ারনেস প্যাক নিয়ে নিশ্চয়ই আমি আরও একদিন আলোচনা করব। আজকে কিন্তু আমার ভাই কিন্তু ওখান থেকে আমাকে হাত দেখাচ্ছে, আমাকে শেষ করতেই হবে। কাজে আজকে মতো নমস্কার, নেক্সট দিন আবার কিছু আলোচনা করবো।